কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনাস্থল আসানসোল কুলটি থানার নিয়ামতপুরে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন জানা গিয়েছে রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা দোকানের তালা ভেঙে ব্যাপক লুটপাট চালায়। কাপড় ব্যবসায়ী বিষ্ণু আগরওয়াল জানিয়েছেন বেশ কয়েক লক্ষ টাকা খোয়া গিয়েছে তার দোকান থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছয়। প্রসঙ্গত এর আগেও নিয়ামতপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। বারবার এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার ব্যবসায়ী মহল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।